শেখ হাসিনা 2010 সালে এখানে সিগনেচার করছে, সিগনেচার না করলে এটা বাধ্যবাধকতা ছিল না, কিন্তু করছে আন্তর্জাতিক দেশি সরকারগুলোকে চোখে ধুলা দেওয়ার জন্য যে আমরা আন্তর্জাতিক আইনে বিচার করতেছি। সে ওইটা সিগনেচার করে এসে যা ইচ্ছা তা করছে, আন্তর্জাতিক তো দূরের কথা, দেশের আইনও মানে নাই, ওইটার জন্য নতুন আইন করে মানুষকে আপনার জুডিশিয়াল কিলিং করছে। এখন সে তার নিজের ফাঁদে নিজেই ধরা পড়ছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে, কারণ এখানে প্রায় 40টা প্রুভড হয়ে গেছে বলে আমরা আন্তর্জাতিক লয়ারদের কাছ থেকে জানতে পেরেছি। তো সুতরাং সেখানে 57 জন আপনার আমাদের বিডিআর হত্যাকাণ্ডে আর্মি অফিসারের ঘটনা বলেন, সেখানে এই যে আপনার বিচারের নামে অবিচার, এই যে মানবাধিকার 71-এর যে অবিচার করা হয়েছে, আপনি জানেন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড নেশনস থেকে শুরু করে সমস্ত বিশ্ব এই আইসিটিকে ডিপ্লোর করেছে, কন্ডেম করেছে, এটা কোনো বিচার বলে কেউ ডিক্লেয়ার করেনি, এটা এমনকি আন্তর্জাতিক আদালতও এটা কন্ডেম করেছে। তো সুতরাং তারপরে আপনার বিচার বহির্ভূত হত্যা, তারপরে ডিসঅ্যাপিয়ার করা, তারপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা, ওখানে তো টবি ক্যাডম্যানের অনেক আর্টিকেল আছে। টবি ক্যাডম্যান আপনার জাস্ট সিকিউরিটি নামে একটা পত্রিকায় উনি ওনার যে আমি অন্তত পক্ষে 5টা আর্টিকেল আমি পড়েছি, এবং এই উনি যে এত রিসার্চ করেছেন, এত ডকুমেন্ট জোগাড় করেছেন, এটা আনবিলিভেবল, আমরাও জানি না। এখানে একটা আর্টিকেল উনি গত 2018 সালে লিখেছেন, যেটার প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশের তৎকালীন বাংলাদেশের নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত, এটা এখনো হাসিনার আপনার প্রধানমন্ত্রীর অফিসে অ্যাম্বাসেডর এট লার্জ জিয়াউদ্দিন, ও ও এটা একটা রিজয়েন্ডার দিয়েছেন, এইটার পাল্টা লেখা টবি ক্যাডম্যান যেটা লিখেছেন তাতে শুধু একটা লাইনই আমার মনে হচ্ছে যে আমরা যেটা বলি, টবি ক্যাডম্যান লিখছেন যে আপনি একজন অ্যাম্বাসেডর হয়ে যে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করেন এটা জানতাম না, আমরা জানি একজন অ্যাম্বাসেডর একটা দেশকে রিপ্রেজেন্ট করে, তো আপনাদের এই যে দলীয় মনোবৃত্তি থেকে একটা দেশকে আপনারা শেষ করে দিচ্ছেন, এইটার বিচারই আমরা আন্তর্জাতিক আদালতে করব, এইটা উনি এক জায়গায় মন্তব্য করেছেন। শুধু আমি আপনাকে একটা লাইন বললাম, তো বাংলাদেশের মানুষকে আমি আশাবাদী শুধু হতে বলবো না, ক্রাইম করলে যে ন্যাচারাল জাস্টিস হয়, দেখেন শেখ হাসিনা 2010 সালে এখানে সিগনেচার করছে, সিগনেচার না করলে এটা বাধ্যবাধকতা ছিল না, কিন্তু করছে আন্তর্জাতিক মাধ্যমকে, আন্তর্জাতিক আপনার কি বলে সরকারগুলোকে, বিদেশি সরকারগুলোকে চোখে ধুলা দেওয়ার জন্য যে আমরা আন্তর্জাতিক আইনে বিচার করতেছি। সে ওইটা সিগনেচার করে এসে যা ইচ্ছা তা করছে, আন্তর্জাতিক তো দূরের কথা, দেশের আইনও মানে নাই, ওইটার জন্য নতুন আইন করে মানুষকে আপনার জুডিশিয়াল কিলিং করছে। এখন সে তার নিজের ফাঁদে নিজেই ধরা পড়ছে, এবং আমি মনে করি এখন যতগুলা আমরা যুক্তরাষ্ট্র সহ গণতান্ত্রিক বিশ্ব যেসব আমাদের দেশে গণতন্ত্র ফেনানোর জন্য যে আপনার নানা রকমের স্পেস আমাদের মানুষকে করে দিচ্ছে, নানা রকম সরকারকে আপনার সফট পাওয়ার আপনার দিচ্ছে, সফট পাওয়ার দিয়ে আমাদেরকে গণতন্ত্র ফেরানোর জন্য চেষ্টা করছে, আইসিসির এই মামলা সংক্রান্ত ঘটনা হবে আমি মনে করি তার চেয়েও মারাত্মক, এবং খুব সহসা, হয়তো আমরা ডেটটা বলতে পারবো না, 1 মাস 2 মাস কখন জানি না, গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে, কারণ এখানে প্রায় 40টা প্রুভড হয়ে গেছে বলে আমরা আন্তর্জাতিক লয়ারদের কাছ থেকে জানতে পেরেছি, যেগুলো আমরা ডিসক্লোজ করতে পারবো না, কারণ এটা আপনি জানেন এইসব কথা, যেগুলো বিচার বিচার চলছে এগুলো বলা যাচ্ছে, তবে আমরা জানি এটা একটা এটা এটা একটা মারাত্মক ঘটনা বাংলাদেশে ঘটতে যাচ্ছে। এবং এক্ষেত্রে সরকার যারা আর্থিকভাবে সহযোগিতা করেছে নানা সময়ে, তাদের বিরুদ্ধেও কিন্তু একটা অ্যাকশনে তারা যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং এক্ষেত্রে একটা মজার বিষয় আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে এই সরকারেরই আবার যারা বেনিফিশিয়ারি রয়েছেন এদের একজনের সাথে কিন্তু আরেকজনের আবার দ্বন্দ্ব রয়েছে। তো তার মধ্যে যেমন রয়েছে বসুন্ধরা গ্রুপ, আপনি জানেন যে বসুন্ধরা গ্রুপের যে মালিক শাহ আলম,
তার কিন্তু মনের মধ্যে একটা দুঃখ রয়েই যায় এই দরবেশ খ্যাত সালমান এফ রহমানের বিরুদ্ধে, যে সালমান এফ রহমানকে এই সরকার এত সুযোগ সুবিধা দিচ্ছে, সেই অনুযায়ী বসুন্ধরা গ্রুপকে অত সুযোগ সুবিধা দিচ্ছে না কেন? এ কারণে তাদের কিন্তু একজন আরেকজনকে ঘায়াল করার একটা প্রবণতা কিন্তু থাকে। তো এট দ্য এন্ড অফ দ্য ডে এই প্রবণতার মাধ্যমে যদি দেশ ও জাতি যদি একটু নতুন কিছু তথ্য জানতে পারে বা বেনিফিটেড হয় তথ্য পেয়ে, আমি মনে করি সেটা জনগণের জন্য ভালো। তো তেমনই একটি ভালো কাজ এই বসুন্ধরা গ্রুপের শাহ আলম তিনি করেছেন, আমরা জন্য শাহ আলমকে ধন্যবাদ দেই যে তিনি যেটা করেছেন আর কি, তার নিজের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন বা কালের কণ্ঠে তিনি যে সংবাদটি ছাপাতে পারেননি সেই সংবাদটি তিনি করেছেন কি, তাদেরই আবার কিছু ফাইন্যান্সে কিছু পত্রিকা বাজারে আসে, যেমন রংধনু গ্রুপকে এই শাহ আলম ফাইন্যান্স করেছে প্রতিদিনের বাংলাদেশ নামের একটা পত্রিকা করার, এবং সেটি একদম নতুন একটা পত্রিকা বাজারে এসেছে যেটা রংধনু গ্রুপ করছে, ওই রংধনু গ্রুপের যে ভূমিদস্যু আন্ডার অফিককে দিয়ে এই শাহ আলম এই পত্রিকাটি বের করেছে। এটার একটাই উদ্দেশ্য, যেই সংবাদগুলো তারা বাংলাদেশ প্রতিদিন বা কালের কণ্ঠে ছাপাতে পারবে না সেগুলোই প্রতিদিনের বাংলাদেশকে দিয়ে তারা ছাপাবে। তো তেমনই একটি সংবাদ তারা ছাপিয়েছে যেটা কিন্তু এখন তোলপার। সংবাদের শিরোনাম হচ্ছে, বিশেষ বিবেচনায় বেক্সিমকোকে 22,000 কোটি টাকা ঋণ, নিয়মে না থাকলেও জনতা ব্যাংকে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ এই যে দরবেশ খ্যাত সালমান এফ রহমানকে হঠাৎ করে কেন বিশেষ বিবেচনায় 22,000 কোটি টাকার ঋণ দিতে হবে, এটা কিন্তু আমরা এই পত্রিকার এই নিউজটির মাধ্যমে জানতে পারলাম। এবং সবচেয়ে বড় মানে দুর্ভাগ্যজনক বিষয় জাতির জন্য যেটা, যে এই বেক্সিমকোকে ঋণ পুনঃতফসিলের একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেটি আমরা একটি স্ক্রিনে দেখতে চাই। দেখুন এখানে সোনালী ব্যাংক তারা কত দিচ্ছে কোটিতে, দেখুন 982 কোটি টাকা, রূপালী ব্যাংক 652 কোটি টাকা, জনতা ব্যাংক 2,250 কোটি টাকা, অগ্রণী ব্যাংক 384 কোটি টাকা, বিডিবিএল 10 কোটি টাকা, দ্য সিটি ব্যাংক 4 কোটি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 12 কোটি, ন্যাশনাল ব্যাংক 127 কোটি, আরব বাংলাদেশ ব্যাংক 548 কোটি, এবং এক্সিম ব্যাংক 198 কোটি, এবং এছাড়া আরো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান 132 কোটি। অর্থাৎ টোটাল বেক্সিমকো গ্রুপের বস্ত্র ও পোশাক খাতের 5,269 কোটি 19 লাখ টাকার ঋণ 2026 সাল পর্যন্ত পুনঃতফসিলের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো এর মাধ্যমে যে দরবেশ খ্যাত সালমান এফ রহমানকে কিন্তু একটা ইমিউনিটি দিয়ে দেওয়া হলো বা দেশের টাকা লোপাট করার একটা সুযোগ দিয়ে দেওয়া হলো এই ঋণ দেওয়ার মাধ্যমে বা পুনঃতফসিলের মাধ্যমে। এবং আমি কখনোই বিশ্বাস করব না যে এর সাথে শেখ হাসিনা বা শেখ রেহানা বা শেখ পরিবারের মানে তাদের সংশ্লিষ্টতা নেই, না হলে এ ধরনের ফেভার তারা এই ক্ষমতার শেষ প্রান্তে এসে দরবেশকে করতো না। বসুন্ধরা শাহ আলম তার মনে একটা আক্রোশ রয়েছে যে কেন দরবেশকে দেয়, আমাকে কেন দেয় না। এই শাহ আলমের খুব একটা ইচ্ছা ছিল এই সরকারের আমলে যে অন্তত একটা ব্যাংক যেন তাকে দেয়া হয়, এই সরকার একটা ব্যাংকও এই বসুন্ধরা শাহ আলমকে দেয়নি। তো এই নানা আক্রোশের কারণে শাহ আলম কি করলো, যেই সংবাদটা বাংলাদেশের অন্য কোনো পত্রিকায় ছাপাবার সাহস নেই সেটা তারা এই প্রতিদিনের বাংলাদেশকে দিয়ে ছাপিয়ে দিল। তো এট দ্য এন্ড অফ দ্য ডে জনগণ কিন্তু বেনিফিটেড হলো এর মাধ্যমে, জনগণ অন্তত এই সত্যটা জানতে পারলো যে এই দরবেশকে কিভাবে বিশেষ বিবেচনায় 22,000 কোটি টাকার ঋণ দেওয়া হচ্ছে। তো আমি এই সংবাদটি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই যে কেন, এবং এর সাথে কি শেখ হাসিনা শেখ রেহানা সরাসরি জড়িত নেই, আমার তো বিশ্বাস আছে, আপনার কি মনে হয়? আপনি 22,000 কোটি টাকার কথা বললেন, আমি এই ওই নিউজটা পড়তে গিয়ে দেখলাম যে জনতা ব্যাংক নিজেই ধারে চলে, অর্থাৎ ধার করে যে চলে বাংলাদেশ ব্যাংকের দৈনন্দিন কাজের জন্য, সে 22,000 কোটি টাকা আবার লোন দিচ্ছে। আপনি সম্প্রতি আমি একটা নিউজ পড়ছিলাম, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা সবচেয়ে ভয়াবহ, অর্থাৎ যে প্রভিশন যে আপনার রাখা হয় ব্যাংকের সেটা পাকিস্তানের আছে 16.8, ভারতের আছে 16, আপনার শ্রীলঙ্কার আছে 13.5, বাংলাদেশ হচ্ছে 11। অর্থাৎ আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই ভয়াবহ। এই জনতা ব্যাংক যে 22,000 কোটি টাকা দিল, অর্থাৎ তাদের প্রভিশন অ্যাভারেজ মান্থে 11 ছিল, হয়তো এখন তাদের প্রভিশন চলে যাবে 5-6। অর্থাৎ আপনি যে লোনটা দেন সেই লোনের একটা উল্লেখযোগ্য এবং একটা নির্দিষ্ট অংশ বাংলাদেশ ব্যাংকের কাছে জমা থাকতে হবে, এখন সেটা নাই। এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স বলে তো কিছু নেই, এখানে মনে করেন পলিটিক্যাল মানে গুন্ডারা আপনার এগুলা করে। আমি সম্প্রতি দেখছিলাম বাংলাদেশের যে স্বাধীনতার পরে রাজনৈতিক আপনার তো শেষ করে দিছে,
যে অর্থনৈতিক আমি ঘটনাগুলো দেখছিলাম, এই যে আপনার এটার পরিপ্রেক্ষিতে সেটা আমার মনে পড়লো, বাংলাদেশের ব্যাংকগুলার মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে তিনটা ভয়ঙ্কর, এটা আজ থেকে মনে হয় 3 বছর আগে কোনো একটা পত্রিকায় আমি পড়ছিলাম, যে তিনটা ভয়ঙ্কর ঘটনা কি। প্রথম ঘটনা ছিল 1993 সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হুমায়ুন জহিরকে দিন দুপুরে ধানমন্ডিতে হত্যা করা, আখতারুজ্জামান বাবু, তার ছেলে এখন মন্ত্রী। দ্বিতীয় ঘটনা ছিল আপনার 1999 সালের অগস্ট মাসের কয় তারিখ আমার ঠিক মনে নেই, ইত্তেফাক পত্রিকায় পরের দিন আসছে, আখতারুজ্জামান বাবু আবার ওই যে ওই খুন করে সে পালাইছিল শেখ হাসিনার সময় ফেরত এসে 1993 সালে অ্যারেস্ট হয়েছিল, জামিন নিয়ে পালাইছে আর 96 সাল পর্যন্ত আসে নাই। এরপরে এসে হাসিনা যখন আপনার 96 জুনের পরে ক্ষমতায় আসলো, এসে তার মামলা টামলা সব বাতিল করে সে 99 সালে মতিঝিলে প্রকাশ্যে আরেক তখনকার ইউসিবি চেয়ারম্যান জাফর আহমদ চৌধুরী, সেও আওয়ামী লীগার, আওয়ামী লীগ থেকে চট্টগ্রাম থেকে সেও নির্বাচন করছে, তাকে আপনার বোর্ড মিটিং চলাকালীন প্রকাশ্যে তাকে উলঙ্গ করে ফেলছে, তার পরনে আন্ডারওয়্যার ছাড়া কিছু ছিল না, এবং আরো দুইজন আপনার ডাইরেক্টরকে প্রচন্ড মারধর করে, সেখানে আখতারুজ্জামান বাবু এবং তার ছেলে এখন যে ভূমি মন্ত্রী এই সাইফুজ্জামান জাবেদ, এ নিজেই ছিল এই 50-60 জন গুন্ডা পান্ডা নিয়ে। আরেকটা ঘটনা ঘটছে, এটা সাংবাদিক লিখছেন, আরেকটা ঘটনা ঘটছে সেটাও আওয়ামী লীগের, যে শিকদার গ্রুপ আপনার এই তাদের এই ন্যাশনাল ব্যাংকে তাদের 4 জন মেম্বার পরিবারের, তখন বাংলাদেশ ব্যাংক থেকে চিঠি দিছে যে 2 জনের বেশি মেম্বার থাকতে পারে না, মানে চেয়ারম্যান সহ 5 জন। তখন ওরা বাংলাদেশ ব্যাংকে চিঠিকে পাত্তাই দেয় নাই, বরং শেখ হাসিনাকে কাছে গেছে যে মেম্বার বাড়াই দাও। 2018 সালের জানুয়ারি মাসে পার্লামেন্ট, আপনি চিন্তা করেন একটা পরিবারের কাছে কিরকম জিম্মি, পার্লামেন্ট নতুন আইন করছে যে 4 জনের বেশি মেম্বার একটা ব্যাংকে থাকতে পারবে। যুক্তরাষ্ট্রের শেলের স্ট্যাটাস খুলনায় মা গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন মার্কিন দূতাবাস, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বুয়েটের সাবেক শিক্ষার্থী তানজিলুর রহমান এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে খুলনায় তার মাকে গ্রেপ্তারের অভিযোগের বিষয়টি ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুকে তুলে ধরা হয়েছে। রোববার 27 আগস্ট তারা এ সংক্রান্ত যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম NBC-র একটি রিপোর্ট শেয়ার করেছে। যুক্তরাষ্ট্র সেলে অনলাইনে সরকারের সমালোচনা করায় বাংলাদেশে মাকে গ্রেপ্তার শিরোনামে ওই প্রতিবেদনটি শেয়ার করে মার্কিন দূতাবাস একটি স্ট্যাটাস দিয়েছে। সেখানে বলা হয়েছে মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের একটি অপরিহার্য উপাদান, এই নিবন্ধনে অভিযোগগুলো সত্য কি না সে বিষয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের কোনো মন্তব্য নেই, তবে আমরা এই সত্যকে সাধুবাদ জানাই যে গণমাধ্যমটি NBC প্রতিবেদন প্রকাশের আগে মন্তব্যের জন্য 3টি সরকারি সূত্রের সঙ্গে যোগাযোগ করেছে। এটি সাংবাদিকতার সংহতির বড় লক্ষণ। গত 20 আগস্ট খুলনায় অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ার সাজানো অভিযোগে এক নারীসহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার নারীর স্বামী আলমগীর শিকদার দাবি করেন তার স্ত্রী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তার ছোট ছেলে তানজিলুর রহমান আমেরিকার PhD গবেষণারত ও বুয়েটের সাবেক শিক্ষার্থী। তানজিলুর দেলোয়ার হোসাইন সাইদিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, এজন্যই আমার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, আমার স্ত্রী তার বোনের বাড়িতে বেড়াতে যায়, সেখানে হঠাৎ করে পুলিশ আসে, তাকে সহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়, পরে শুনলাম জামাত কর্মী হিসেবে মামলা দেয়া হয়েছে, তবে ওই নারীকে গ্রেপ্তারের বিষয়ে যে অভিযোগ তোলা হচ্ছে সেটা ঠিক নয় বলে দাবি করেছেন বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, কোনোভাবেই তাকে উদ্দেশ্যমূলক গ্রেপ্তার করা হয়নি, তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে সেখান থেকে তানজিলুরের মা সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। চিকিৎসা নিতে বিদেশে যাওয়া BNP নেতাদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে রিজভী। বলে মন্তব্য করেছেন BNP জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 47তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার 27 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। গণমাধ্যম কর্মীরা প্রশ্ন রাখেন, রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতাদের অনেকেই চিকিৎসার নামে সিঙ্গাপুরে বৈঠক করার জন্য গেছেন। এ প্রসঙ্গে রিজভী বলেন, তারা চিকিৎসার জন্যই গেছেন, গুরুতর অসুস্থ নেতৃবৃন্দ। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় আজ থেকে 1.5 মাস আগেই গেছেন। আমাদের দলের মহাসচিব গুরুতর অসুস্থ, তাকেই প্রায় যেতে হয় চিকিৎসার জন্য। জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব, তিনিও গুরুতর অসুস্থ, তাকেও প্রায়ই চেক আপের জন্য যেতে হয়। এটা নিয়ে খামখা বিভিন্ন ধরনের অপপ্রচার করছে, এটা ঠিক নয়, তারা গেছেন চিকিৎসার জন্য। আরও বলা হচ্ছে, আগামী নির্বাচনে আপনারা যদি আসেন সেই রূপরেখা কী হবে বা ছোট কোনো সরকার গঠন হবে কি না সেই সিদ্ধান্ত নিতে তারা সিঙ্গাপুরে গেছেন। গণমাধ্যম কর্মীরা দৃষ্টি আকর্ষণ করলে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এটি সম্পূর্ণরূপে অসত্য, মনগড়া এবং বানোয়াট। রিজভী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা এবং গান আজ প্রাসঙ্গিক। আজকে অধিকার হারা, গণতন্ত্র হারা, যেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই, যেখানে কথা বলার স্বাধীনতা নেই, একটি ভয় এবং আতঙ্কের পরিবেশের মধ্যে আমাদের প্রতিদিন অতিবাহিত হচ্ছে, সেখানে এখনও আমাদের কাছে প্রেরণা ও উদ্দীপনার স্থল হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা যখন মিছিল করি তখন আমাদের প্রেরণা যোগায় কাজী নজরুল ইসলাম, আমরা যখন স্লোগান দেই তখন আমাদের প্রেরণা যোগায় কাজী নজরুল ইসলাম, আমরা যখন কারাগারে যাই তখনও আমাদের প্রেরণা যোগায় কাজী নজরুল ইসলাম। এই মহান কবির প্রয়াণ দিবসে আজকে আমরা তাকে গভীরভাবে স্মরণ করি, বলেন রিজভী। তিনি আরও বলেন, আমাদের এখনও বিজয় অর্জন করতে হবে, ফ্যাসিবাদের এক দুঃসময় ও দুঃশাসনের মধ্যে আমরা বাস করছি, এখান থেকে পরিত্রাণের জন্য আমাদের একটি অন্যতম প্রেরণা হচ্ছে কাজী নজরুল ইসলাম। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দি, দেশনায়ক তারেক রহমান দেশে আসতে পারছে না, শত শত নেতাকর্মী কারাগারে বন্দি শুধুমাত্র গণতন্ত্রের জন্য কথা বলায়, গণতন্ত্রের পক্ষে স্লোগান ধরায়, তাদের নামে মিথ্যা মামলা ও গায়েবি মামলা দেয়া হচ্ছে। একটি স্বাধীন দেশ, এখানে 30 লাখ মানুষ জীবন দিয়েছে, 2 লাখ নারী সম্ভ্রম হারিয়েছে, সেই দেশে তো এরকম হওয়ার কথা ছিল না। জোর করে এই কাজগুলো করা হয়েছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।